নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আবারও আমি একটি দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি আজকে করছি মাইক্রোওয়েভে, তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো। তাহলে চলো দেখে নাও আজকে আমি এই হোল মুরগিটা কিভাবে রান্না করছি। এটা কিন্তু ভীষণই সফট হয়েছিল, দেখো, বুঝতেই পারছো কতটা নরম হয়েছিল। দেখো, এখানে আমি হোল মুরগি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এটা শুকনো কটন কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি আমি ভালো করে। এটাকে এবার সরিয়ে রাখছি। এবার দেখো, এখানে মশলা করার জন্য আমি এখানে একদম শুকনো জল ঝাড়ানো দই, টক দই আমি নিয়ে নিলাম। এখানে 3 চামচ টক দই আমি নিয়েছি। এখানে আদা রসুন বাটা আমি নিলাম 1 চামচ, আর অলিভ অয়েল দিচ্ছি 1 চামচ দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি একটা মাইক্রোওয়েভ গ্রিল বাসন নিয়ে নিলাম, তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আমি দিয়ে নিলাম যাতে এটা গ্রিল করতে সুবিধে হয়। এবার আমি এই চিকেনটার উপরেই যে মশলা তৈরি করে নিয়েছিলাম খুব ভালো করে এটাকে আমি মালিশ করছি। খুব ভালো করে এটা কিন্তু লাগাতে হবে, পেটের ভিতরটাতেও কিন্তু মশলাটা খুব ভালো করে দিয়ে দিতে হবে, উল্টে পাল্টে খুব ভালো করে মশলাটা আমি লাগিয়ে দিচ্ছি এর মধ্যে। যত ভালো করে মশলাটা লাগানো হবে ততটাই কিন্তু সফট নরম হবে। এবার দেখো, আমি এই পেটের ভিতরে কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর থেকে যে একটা বেশ সুন্দর ফ্লেভার আসবে এতে কিন্তু ভালো লাগবে। আমি একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা আবার দিয়ে দিচ্ছি, আর একটা লেবু অর্ধেক করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এবার দড়ি সুতো দিয়ে খুব ভালো করে আমি আটকে নিচ্ছি যাতে পেট থেকে এগুলো না বেরিয়ে আসে। দেখো, বেশ ভালো করে আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা দিয়ে দিলাম সিজনিং, আর দেব চিলি ফ্লেক্স। তোমরা স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের মতন কিছু আলাদা মশলা অ্যাড এর মধ্যে করতেই পারো। এবার দেখো, আমি কিছু কয়েকটা পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকাম এর সাইডে দিয়ে দিচ্ছি যাতে এগুলোও গ্রিল হয়ে গেলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকামের টুকরো। এবার আমি চিকেনটাকে আবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করছি যাতে ফুল র্যাপ না হয়, কিছুটা যেন ফাঁকা থাকে। দেখো, 2 সাইড দিয়ে কিন্তু কিছুটা কিন্তু ফাঁকা রয়েছে। এবার আমি মাইক্রোওয়েভকে প্রিহিট করতে দিয়ে দেব। প্রিহিট হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম 180 ডিগ্রিতে। আমি 45 মিনিটের জন্য মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন মোডে আমি দিয়ে দিলাম। এটা আমি 45 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি, মাঝখানে আমি বের করে দেখে নেব একটু। এবার দেখো, 18 মিনিট বাকি রয়েছে, আমি তখন বের করে এটা দেখে নিচ্ছি।
দেখো যেহেতু এটা ঢাকা ছিল, এটা কিন্তু পুরোপুরি গ্রিল হয়নি, এটা ভিতর থেকে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি উপরের যে ঢাকনাটা সেটা ছাড়িয়ে এই অবস্থাতে আবার আমি বাকি সময়টা দিয়ে দিচ্ছি। সেম মাইক্রোওয়েভ প্লাস গ্রিল মোডে আমি আবার রাখবো 18 মিনিট। হয়ে গেছে, এবার আমি বের করে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো একটা দিক কিন্তু বেশ ভালোভাবে গ্রিল হয়ে গেছে। এবার ঠিক উল্টো দিক করে আমি আবার প্রায় 20 মিনিট এইভাবে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল মোডে আমি রেখে দেবো 180 ডিগ্রিতে। দেখো আমার চিকেনটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। এবার আমি দড়িগুলোকে কেটে এবার সার্ভ করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।